কুরবানির ঈদ আসছে আবার, শুরু দৌড়ানি সবার, আসবে অনেক বিশাল গরু, সময় এখন হাটে যাওয়ার। যাবো আমি গাবো তলি, গরু দেখবো খালি, ব্যাপারীর ডিমান্ড শুনে মারবো আমি হাততালি। কেউ গরু কিনলে ভাই দৌড়ে সামনে যাই, আগে গিয়ে জিগাই এইটা কত নিছে ভাই। জিত সেন ভাই মোটেও ঠকে নাই, ভালো গরু পাইছেন কম টাকা হাই। ওহো ব্যাপারি বুঝতে পারে নাই, হয়তো প্রথমবার আসছে ঢাকা হাই। ও কুরবানি আইছে কুরবানি, যাবো কিনতে গরু গাব তলিতে। গরু কেনার পরে বাসায় ফিরে বাপরে ছবি দেই না ডরে, বলবে সে গোলাপি গরু কই, তবে যাবে না ভোলা সেলফি তোলা ফেসবুকে দিয়ে বলা হ্যাশট্যাগে কুরবানির হইচই। গরু তো কিনলাম ভাই প্যারা তো শুরু, তাই গরুর খাবার দিতে ডেলি ঘাসের বোঝা ভাই, কাজ করে বেহাল হইছি রে রাখাল, ঈদের আগে যে কোনো খাওয়া দাওয়াই নাই। কি করি চেলাতে মরি, বাপে কান্দানি চাকরি দিছে, ওহ নিজের লাগে ব্যাপারি, সারাদিন ঘুরি গরুর পিছে। চাপাটি সব ধার দে রে, হে ধার দে রে, ধার দে রে, ছুরি চাপাটি সব ধার দে রে, আর ধার দে, আর ধার দে, হে ধার দে, ছুরি চাপাটি ধার দে। ঈদের দিন আমি ওই যে কষাই পয়সা গরুর মাংস কোবাই, এই কাপলা পাইনে মজা লয়, সব হিসাব শেষে আপে এসে মাংস দিয়া কয় যে হেসে, ও বিয়ে বার ডেলিভারি বয়। ঈদের দিন থিকাই তিন বেলা মাংস খাই, পেটে তেল চর্বি জমে হইতাছি ভালো মোটাই, রাখ পেরা পকেটে উড়া ঘুম রকেটে, কুরবানির সিজনে চলে এগুলাই। সব শেষ ভাই সবাইকে জানাই, অতনু বাইন থেকে ঈদ মুবারক।